ওম ব্রহমা গুবি গুর্দম্বর গুঁৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুবে নম ওম নম শ্রী ভগবৎ প্রণব ওহইতু কিং প্রেমঘন দিমূরি আচার্য রূপ প্রণবং নমি তমেব মাতা চি তো তমে বন্ধুচ সখ তমেব তমেব বিদ্যা দ্রবিনং তমেব তমেয়ব সর্বং মম দেব দেব তমেব সর্বং মম দেব দেব নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সকলকে সপটে স্বাগত আজকের এই প্রভাতে আমরা শুনব ভারত সেবাশ্রম সংঘের বরণ্য প্রতিষ্ঠাতা যুগাবতার ভগবান আচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দ মহারাজের দিব্য জীবন কথা ঠাকুরের যে অতুলনীয় যোগশক্তি তিনি যে অন্তর্দ্রষ্টা তিনি যে সর্বজ্ঞ ছিলেন তার বিষয়ে শ্রী শ্রী প্রণবানন্দ শতরূপে শতমুখে প্রথম খণ্ডের একশো আটষট্টি পৃষ্ঠায় পরম পূজ্যপাদ শ্রীমদ স্বামী অদ্বৈতানন্দজির স্মৃতিচারণ শ্রীলেখনীতে শ্রী শ্রী আচার্যদেবের যোগশক্তির প্রভাব এই শিরোনামে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে স্বপ্ন স্বাগত আসুন ঠাকুরের কথা শুনি আজকে ঠাকুরের অতুলনীয় যোগশক্তির কথা আমরা যখন গুরু দর্শনে আসি যখন আশ্রমে আসেন একটা আকুলতা ব্যাকুলতা ভাব নিয়ে আসতে হয় গুরু দর্শনে তবে দর্শন সফল হয় এমনি কোনো কাজে আসলাম এসে ঠাকুর আসনে প্রণাম করে গেলাম সেটা কিন্তু সব থেকে বড়ো কথা নয় বড়ো কথা হলো যে মনের আকুলতা ব্যাকুলতা শ্রদ্ধা এই ভাবনাটা নিয়ে সবসময় দর্শন করতে হয় গুরুর শক্তি শিষ্যের মধ্যে কিভাবে সঞ্চারিত হয় তিনভাবে একটা হলো গুরুর শুভ দৃষ্টির দ্বারা শিষ্যের ভেতরে শক্তির সঞ্চার হয় গুরুকে যে গুরুচ্চরণের প্রণাম প্রণতি নিবেদন করলে গুরুর যে স্পর্শ শক্তি এই স্পর্শ শক্তির দ্বারা সঞ্চার হয় শিষ্যের মধ্যে গুরু গুরুশক্তির আর একটা হয়তো শিষ্য হয়তো কাছে আসতে পারে না অনেক দূরে আছে বা সবসময় আসা সম্ভবও হয় না সময়ের অভাব অর্থের অভাব যে কোনো অভাবই কারণ হোক না কেন অনেক দূরে থেকেও যদি নিরন্তর যদি গুরু স্মৃতি যদি মানে মনন করা যায় গুরুকে যদি স্মরণ মনন করা যায় তবে কিন্তু ওই চিন্তা শক্তি গুরুর স্মৃতির শক্তি বা মনন শক্তির দ্বারাও কিন্তু কি হয় যত দূরেই গুরু থাকুন না কেন তার কৃপাশক্তি লাভ করা যায় একটু বুঝিয়ে বলি আপনাদের মাছ মা মাছ ডিম যখন পারে স্রোতের জলে তখন কিন্তু ডিমগুলোকে কিন্তু মাছ তো স্রোতের জলের মধ্যে তো ডিম পারে মাছগুলো তো স্রোতের জলে তো ভেসে ভেসে বেড়ায় কিন্তু মা মাছ কিন্তু সে তার ডিমের কাছে কাছেই কিন্তু থাকে ওই সব সময় মাছের যেতে চোখের পাতা নেই পলক পারে না ওই যে তাকিয়ে আছে দৃষ্টিশক্তি ওই দৃষ্টিশক্তি কিন্তু ওই শক্তি কিন্তু মাছগুলোকে ওই ডিমগুলোকে কিন্তু ফুটিয়ে তোলে মানে মাছের বাচ্চা ডিম থেকে ফুটে বেরোয় দৃষ্টিশক্তির কথা বললাম এবার আসুন আমরা শুনি স্পর্শ শক্তি পাখি বাসা তৈরি করে ডিম পাড়ার আগে তার মধ্যে ডিম পারে ডিম পেরে তারপর মা পাখি বা বাবা পাখি প্রমাণুসারে তারা কী করে খাদ্য যখন বাবা পাখিটা যে খাদ্য সংগ্রহে যায় মা পাখি ডিমে তা দেয় মা পাখি খাদ্য সংগ্রহে গেলে বাবা পাখি ডিমে তা দেয় নিরন্তর ওই যে স্পর্শ শক্তি এই স্পর্শ শক্তিতে উত্তাপের ফলে ডিম কি হয় পরিপক্ক অবস্থা প্রাপ্ত হয়ে ডিম থেকে শাবকে পরিণত হয় ডিম ফুটে স্পর্শ শক্তির উদাহরণ চিন্তা বা মনন শক্তির উদাহরণ হল কচ্ছপ কচ্ছপ জল থেকে উঠে এসে নদীর তীরে সমুদ্রের তীরে বালুকার মধ্যে বা পুকুরের পাড়ে শুকনো ডাঙার মধ্যে এসে ওই নরম মাটি বা বালি যেখানে থাকে সেগুলো কী করে ওই পায়ে আঁচড়ে সেখানে একটা গর্ত মতো তৈরি করে তারপর সেখানে ডিম পাড়ে আবার সেখানে মাটি বালি চাপা দিয়ে চলে যায় ডিমের কাছে কিন্তু বসে থাকে না ডিমের কাছে বসে থাকলে বিপদ কেননা ডাঙায় ডিম পেরেছে কোনো মাংসাসে কোনো পাখি মাংসাশী কোনো প্রাণী বা মানুষ যেমন মা কচ্ছপের জীবনটাকে হয়তো তাকে হয়তো মেরে ফেলতে পারে এবং ডিমগুলোকেও তারা কি করবে তারা নষ্ট করে দেবে খেয়ে ফেলবে তাই এইভাবে কি করে খুব সঙ্গোপনে ডিম পেরে ডিমগুলোর মধ্যে বালি বা মাটি চাপা দিয়ে মা কচ্ছপ কিন্তু অনেকটা দূরে জলের কাছে বসে জলের মধ্যে থাকে যাতে মাংসাশী প্রাণী মাংসাশী কোনো পাখি বা মানুষ বুঝতে না পারে কচ্ছপ কোথায় ডিম পেরেছে কিন্তু ওই দৃষ্টিশক্তি ওই যে তখন তো অনেকটা দূরে আছে দৃষ্টিশক্তি তো সেখানে কাজ করে না মনন শক্তি চিন্তা শক্তি। মা কচ্ছপ নিরন্তর চিন্তা করতে থাকে যে কখন আমার এই শাবকরাই ডিম ফুটে বেরোবে ওই চিন্তা শক্তি মনন শক্তির প্রভাবের ফলে কি হয় অনেক দূরে থেকেও কিন্তু ডিমগুলো তখন ওই শক্তির প্রভাবে ডিমগুলো ফুটে শাবকগুলো বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পরেই মা কচ্ছপ তাদের ডাকে এবং সব সবসময় একদম সঙ্গে সঙ্গে তারা জলের দিকে তীব্র চলে যায় অবশ্য জলে যেতে যেতে যেইটুকু সময় তার মধ্যে অনেক শিকারি পাখি বা কোনো পশু বা মানুষ ছোটো ছোট ডিম ফুটে যে ছোট্ট কচ্ছপের বাচ্চাগুলো সেগুলোকে মেরে ফেলে তাই এই রকম গুরু মহারাজ যে শক্তি গুরু শক্তি গুরু শক্তির স্পর্শের দ্বারা দৃষ্টিশক্তির দ্বারা এবং মনন শক্তির দ্বারা তিনভাবেই সংক্রামিত হতে পারে আমরা স্বামীজির লেখনীতে দেখব উনিশশো তেইশ খ্রিস্টাব্দের কথা তখন তেইশ খ্রিস্টাব্দে তখনও কিন্তু ভারত সেবাশ্রম সংঘ নামকরণ হয়নি তেইশ খ্রিস্টাব্দে মাঘী পূর্ণিমার পরে নামকরণ হলো খুলনাতে আছেন অদ্বৈতানন্দ স্বামীজি খুলনা সেবাশ্রম প্রতিষ্ঠা হয়ে গেছে ওই আশাসনী দুর্ভিক্ষের পরেই খুলনা এবং আশাশনীতে দুটো আশ্রম প্রতিষ্ঠা হয় প্রথমে হয়েছিল আশাসনীতে ধর্মসভা খুলনাতে ধর্মসভাতে তারপর অবশ্য নিজস্ব জমিতে আশ্রম প্রতিষ্ঠা হয় গুরু মহারাজ তখনও ব্রহ্মচারী উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে সন্ন্যাস গ্রহণ করেন প্রয়া অর্ধকম মেলাতে গুরু মহারাজ তখন ব্রহ্মচারী বিনোদ এই নামে পরিচিত তাদের গেছেন তিনি খুলনাতে বাজিতপুর শ্রীধাম থেকে গেছেন খুলনাতে খুলনা থেকে তিনি কলকাতায় আসবেন তো তখন অদ্বৈতানন্দ স্বামীজি খুলনা আশ্রমে আছেন ট্রেন ধরবেন গুরুমাছ খুলনার থেকে শিয়ালদা ট্রেনটা আসে ট্রেন ধরবেন তৃতীয় শ্রেণীর একটা টিকিট কাটতে পাঠালেন গুরু মহারাজ গুরু মহারাজকে শেষ সময় যখন তিনি ব্রহ্মচারী গুরু মহারাজ তখন স্বামী আদ্বিত যে ব্রহ্মচারী রাজেন শ্রদ্ধা সবাই করতেন কিন্তু যে গুরুভাবটা গুরুমাছ তিনি তখনও প্রকট করেননি তা কী করলেন তখন টিকিট কাটলেন একটা তৃতীয় শ্রেণীর ট্রেনটা স্টেশনে লেগেছে গুরু মহারাজ এসছেন স্টেশনে অদ্বৈতানন্দ স্বামী স্বামীজি ব্রহ্মচারীরা আজেন তখন এসে গুরুমাছ বসলেন সাথে ব্যাগ ছিল সেটা তিনি যেতে বাংকারের ওপরে রাখলেন গুরুমাছ বসে আছেন কিছুটা কিন্তু বললেন না স্বামীজির মনে একটা কিন্তু ভেতর থেকে একটা ই ছিল যে একটা স্বামী বিবেকানন্দের একটা খুব সুন্দর কথা যে ওয়ার্ল্ড ইজ লাইক এ ডগ টেল ইউ ক্যান স্ট্রেট অ্যান ইট বাট ইট উইল রিকয়েল অ্যাগেইন পৃথিবীটা হচ্ছে কুকুরের লাজের মতো দেশি কুকুরের লাচ তুমি আপনি যতই নাকি তাকে বাঁকা লাচকে সোজা করতে যান টেনে ধরবেন লাচটা যেয়ে আপনি ছেড়ে দেবেন দেখবেন আবার কিন্তু বেঁকে গেছে তো রকম অনেক মহাপুরুষ তো আবির্ভূত হলেন জগতের কল্যাণের কথা চিন্তা করলেন কিন্তু পৃথিবী কী করছে নিজের তার ছন্দেই চলছে স্বামীজি শখে দে স্বামী যে বিবেকানন্দজির শখে দেটা করেছিলেন তো এইরকম আর কি তখন অদ্বৈত ব্রহ্মচারী রাজেন তখন ভাবছেন যে তাহলে এই যে জীব কল্যাণ জগৎ কল্যাণ মানব কল্যাণ এসবের আর কি প্রচেষ্টা করে লাভ কী পৃথিবী যদি নিজের ছন্দে যদি চলে আমি তো জগতের ভালো আর কি করতে পারবো তাহলে আমার কথা তো কেউ শুনবে না জগৎ আর নিজের ছন্দে চলবে তো এইরকম মনে তখন কী স্বামীজির মনে তখন ব্রহ্মচারী রাজেন তখন তিনি ব্রহ্মচারী রাজেনের মনে একটা সংশয় উপস্থিত তিনি তখন ভাবছেন যে না এক সময় তিনি চলেও গিয়েছিলেন ঋষিকেশে বেনারস ঋষিকেশে গিয়েছিলেন তপস্যা করবেন বলে আবার গুরুমাজের অমক আকর্ষণে ফিরে এসছেন খুলনাতে তাতে তখন এরকম যখন তিনি ভাবছেন ঠিক সেই সময় আর কি ট্রেনে উঠেও কিন্তু সেই কথাটাই ভাবছেন গরু মহারাজ নিষ্ফলক নেত্রে তাকিয়ে থাকলেন গরুমাজের অতুল যোগশক্তির সঞ্চার করলেন ওই দৃষ্টির মাধ্যমে আর ব্রহ্মচারী রাজেনও তাকিয়ে থাকলেন গরু দিকে উভয়ে উভয়ের দিকে তাকিয়ে আছেন কোনো কথা কিন্তু হচ্ছে না শুধু মনের ভাবের শুধু বিনিময়টা মাত্র হল হঠাৎ তখন ব্রহ্মচারী রাজেন মানে অদ্বৈতানন্দে যে অনুভব করছেন তার মধ্যে যেন একটা বিশাল একটা যেন শক্তি তার মধ্যে প্রবেশ করলো তার দেহের মধ্যে এবং সেই শক্তিটা কেমন এই পলকিন অবস্থায় যখন এরকম তাকিয়ে আছেন তারপর কিছুক্ষণ বাদেই গাড়ি ছাড়বে হুইসেল পড়ে গেল গার্ড হুইসেল দিয়েছেন গাড়ি ছাড়বে সিগনাল হয়ে গেছে তখন গুরুমাজ বললেন রাজেন এবার তুমি আশ্রমে ফিরে যাও গাড়ি এখনই ছাড়বে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছেন তা কিন্তু নিষ্ফলক তাকেই আছেন গুরুমাজের দিকে মুখের দিকে তা তিনি দেখছেন তখন অনুভব করছেন একটা ভেতরে একটা শক্তি যেন তার মধ্যে যেন প্রবেশ করে গেল সেই শক্তি বলে এতদিন এই সংঘাতটা ছিল ভেতরে স্বামীজি নিজের লেখনির কথাটাই বলি তা তখন তিনি ই করছেন যে স্টেশনের প্ল্যাটফর্ম হইতে ফিরিবার পথেই তাহার বলছেন যে আমার অন্তঃকরণে কে যেন প্রবেশ করিয়া অপূর্ব আলোড়ন শুরু করিয়া দিল শত চেষ্টাতে অবশ্য বিপুল মন্থন গতিরুদ্ধ করি করিবার শক্তি থাকল না সেবকের স্পষ্ট অনুভব হইতে লাগিল যে জগতের অগণিত নরনওয়ারির সহিত তার আত্মিক সম্বদ্ধ একান্তই অচ্ছেদ্য এবং তাহার প্রাণের প্রাণ অতি জন তাহাদের সেবা করাই পরম কর্তব্য ধর্ম জগতের লক্ষ লক্ষ পীড়িত দুস্থ নরনারীকে উঠাইতে হইবে জাগাইতে হইবে তাহাদেরকে জ্ঞানের আলো দেওয়ার সঙ্গে ছত্র তলে আনিতে হইবে নরের মধ্যে যে নারায়ণ নারীর মধ্যেই যে দেবী লক্ষ্মী তাহার সেবা সৎকারে তল্লীন হওয়াতেই একমাত্র পরম আনন্দ এই ভাবতে ভাবতে কিনি করলেন তিনি বিবস অবস্থায় অতি কষ্টে এসে নদী নৌকতে করে নদী পার হলেন এসে আশ্রমে এসে একদম শয্যায় তখন তিনি একদম বিবস অবস্থায় আছেন খাওয়া দাওয়া কিচ্ছু আর হলো না তখন তিনি কি করলেন তার যে চিন্তার আবেগটা যখন একটু প্রশমিত হলো একটা চিঠি লিখলেন চিঠিটা লিখলেন কলকাতাতে লিখলেন ব্রহ্মচারী নারায়ণ পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজকে চিঠিখানা লিখলেন দীর্ঘ একটা চিঠি লিখলেন যে গুরুমার যে দিব্য দৃষ্টির প্রভাবে তার মনের পরিবর্তন কি করে সম্পন্ন হয়েছে তার যে অতরণীয় যে শক্তি দিব্য দৃষ্টির যে শক্তি সেই শক্তি তার এই ভাবনাটাকে কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে একটা দীর্ঘ চিঠি লিখলেন চিঠি এসছে পিওন এসছেন কিন্তু সেই দিনকে বিজ্ঞানানন্দ স্বামীজি চাঁদা আদায়ের জন্য বেরিয়ে গেছেন হেঁটে হেঁটে চাঁদা করতেন খালি পা এক দু আনা চাঁদা আদায় চাঁদার জন্য দীর্ঘ চার পাঁচ ছয় মাইল পর্যন্ত হাঁটতে হতো চাঁদাতে বেরিয়ে গেছেন পিয়ন যখন এসছেন তখন গুরু মহারাজ ছিলেন আশ্রমে তা তার কাছে চিঠিটা গেছে তারই শক্তিতে যে তার ভেতরের পরিবর্তন চিঠিখানা তিনি পড়লেন পড়ে যখন নাকি বিজ্ঞানানন্দ জীবনে তখন ব্রহ্মচারী রাজেন চাঁদাতায় করে এসছেন হাত মুখ ধুয়ে ঠাকুরকে প্রণাম করে যখন প্রসাদ গ্রহণ করতে বসবেন থালার মধ্যে সমস্ত কিছু সাজিয়ে রাখা আছে সমস্ত কিছু বলতে ডাল ভাত তরকারি ভাত মানে যে ইয়েতে পাঁচ মেশালি চাল মুষ্টিভিক্ষার চালের ভাত কোনো চাল গলে গেছে কোনোটা সেদ্ধ হয়নি কোনোটা আত কোনোটা আবার সেদ্ধ ডাল জলের মতো ভাতটা শুধু ভিজতো কিন্তু রঙ হতো না আর তরকারি ততই বছর যে কোনো একটা তরকারি বাজারে যখন যেটা সব থেকে সস্তা কুমড়ো তো কুমড়োই চলছে দিনের পর দিন পেঁপে তো পেঁপেই চলছে দিনের পর দিন গুরু মহারাজের এত মানে জীবন এত সহজ সরল ছিল যে তিনি খুব স্বাভাবিকভাবে সেই কিন্তু তিনি ভোগ গ্রহণ করছেন আর যারা আশ্রমিক তারাও সকলে প্রসাদ পাচ্ছে প্রসাদের থালাটা নিয়ে বিজ্ঞানানন্দ স্বামীজি যখন নাকি প্রসাদ পেতে বসবেন গুরুমা স্মৃত হাসছে তখন ব্রহ্মচারী রাজেনের চিঠিটা ব্রহ্মচারী নারায়ণ মানে বিজ্ঞানানন্দকে দিয়ে বললেন যে ব্রহ্মচারী রাজেন তোমাকে এই চিঠিটা লিখেছে বলে শুধুমাত্র একটুখানি হাসলেন মাত্র তা সর্বজ্ঞ গুরুমারা তিনি তো জানতে পেরেছেন যে তিনি তো প্রেরণা দিয়েছেন তিনি তো যোগশক্তি তিনি তো শক্তি সঞ্চার করেছেন ব্রহ্মচারী রাজের মধ্যে যার ফলশ্রুতি হলো এই চিঠিখানা তা তখন বিজ্ঞানানন্দ স্বামীজি চিঠিখানা আবার গুরুমাকে দি ফেরত দিতে এসছেন বলছেন না এটা তো তোমার জোর তোমারই চিঠি তা থাক তোমার কাছেই থাক তা তখন গুরুমা জিজ্ঞাসা করলেন বিজ্ঞানন্দ স্বামীজিকে চিঠিখানা পড়লে তখন বিজ্ঞানন্দ একটু হেসে শুধু বললেন সবই তো আপনার কৃপা গুরু শিষ্য শুধু এটুকুই শুধু মাত্র কথা হলো ভাবের কথা সবই প্রকৃত কৃপা গুরু কৃপা ছাড়া সাধন পথে এক পাও এগোনো যায় না শ্রোতা বন্ধুরা যারা শুনছেন ঠাকুরের দিব্য জীবন কথা প্রার্থনা করবেন ঠাকুরের কাছে নিত্য। যেন তার কৃপায় আপনাদের জীবন সুন্দর হয় গুরু মহারাজ তো কৃপা করার জন্য বসে আছেন ঠাকুর বলছেন যদি কেউ এক পা এগিয়ে আসে আমার দিকে আমি একশো পায় এগিয়ে গিয়ে তাকে আমি টেনে তুলি শ্রোতা বন্ধুরা আসুন একটা পা শুধু আমরা ঠাকুরের দিকে গিয়েই যাই দেখবেন ঠাকুর এমন তার করুণার কোনো কারণ নেই অহিত করুণা তার তিনি একশো পায় এগিয়ে গিয়ে আমাদের টেনে তুলবেন গুরু মহাজের অক্ষয় কৃপা আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিতকে প্রার্থনা জানাই সবাইকে নমস্কার ধন্যবাদ এবং শান্তি শান্তি শান্তি